সুনামগঞ্জে এসপি বাংলোর পাশের একটি বাসায় মা ও ছেলে খুন। আসসালামু আলাইকুম, শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত, সুনামগঞ্জের এসপি বাংলোর পাশে হাসননগর এলাকায় একটি বাসায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন মৃত জাহিদুল ইসলামের বিধবা স্ত্রী মুসাম্মদ ফরিদা বেগম ৪৫ ও তার কলেজ পড়ুয়া ছেলে মিনহাজ আহমদ ২০। আজ মঙ্গলবার ভোরে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায় নিহতের গ্রামের বাড়ি হল জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বসিয়াকাউরি গ্রামে। নিহত মা ও ছেলে তারা দীর্ঘদিন ধরে এসপি বাংলোর পাশে ওই বাসায় বাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছিলেন। একই বাসার পাশের রুমে বাড়াটিয়া থাকতেন নিহতের দুঃসম্পর্কে খালাতো বোন নার্গিস বেগম ও তার দুই ছেলে ফাহমিদ ও ফয়সল আহমদ। আজ সকালে কাজের মেয়ে এই ঘরে প্রবেশ করে দেখতে পান মুসাম্মদ ফরিদা বেগম ও তার ছেলে মিনহাজের নিথর দেহ বিছানায় অসুরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর পাশের রুমের বাড়াটিয়া নার্গিস বেগম অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন এবং তার দুই ছেলে ফাহমিদ আহমদ ও ফয়সল বাসা ছেড়ে পালিয়ে গেছেন। তাৎক্ষণিক কাজের বুয়া নিহতের স্বজনদের খবর দিলে স্বজনরা ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। নার্গিস বেগমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাজের মহিলাটা তারা বাহাত আছে, অনেক বছর ধরে কাজ করে। ওই মহিলাটা আইসা আয়া দেখছে গেট খোলা, আয়া জারুরু দেয়ের আর এরা লড়া ছড়া না ভাইয়া ডাক দিছে আপা আপা কোয়াই তোমরা আজকে উঠো না দেখে রাস্তা সময় রাস্তা দেখে কেউ লড়া ছড়া নাই। তো ওই বারান্দা দিয়ে উকি দিছে, দেখে মিনহাজ যে আমার সবাই ফালাইল আর কিছু রক্ত দেখা যায়। সবাই যায় দেখে আর একটা ট্রেন দেখা যায় ফালাই রক্ত পাইয়া। তো ওই মহিলাটা দৌড়িয়া পাশে তো আমরা বাসা গেছে, আমরা গিয়ে আমার ডাকা সজীব তোর ডাকাতে গেছে, তোর বা কুকুর বাসা ডাকাতে গেছে পাশে। ওই আমরা আমার বাসা আমার ফ্যামিলি সহ আমার মা সহ আমরা সবাই। খবর পেয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই বাসাটিকে সেনাবাহিনী পুলিশ ও ডিবির সদস্যরা ঘিরে রেখেছেন। অনেকের ধারণা পালিয়ে যাওয়া ফাহমিদ ও ফয়সল পারিবারিক কলহের জেরে মা ও ছেলেকে খুন করে থাকতে পারেন, নতুবা তারা কেন বাসা ছেড়ে বুড়েই পালিয়ে গেলেন। এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান তাৎক্ষণিক ঘটনাস্থলে সাংবাদিকদের জানান বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে এবং এই জোড়া খুনের সাথে যে বা যারাই জড়িত তাদের সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আমাদের আপনারা ই করতে পারেন, দেখতে পারবেন। তো ইতিমধ্যেই আমরা যতটুকু বুঝতে পারছি বা জানতে পারছি যে যদি একটা তদন্ত সাপেক্ষে তো আমরা তদন্ত করবো, তদন্ত করে বের হাত না হলে তারপরে মনে হচ্ছে যে পারিবারিক তারপর দেখা যাক, আমরা তদন্ত করে দেখি। আমাদের সিআইডি পিবি টিম আসতে পারে, এরপরে আমরা আমাদের অন্যান্য কার্যক্রম ইতিমধ্যে আমাদের বিভিন্ন কার্যক্রম শুরু হয়ে গেছে।